चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। আরজিগড়ে হাসপাতালে একজন শিক্ষিত চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তাহলে ডাক্তাররা কেন বলবে ফোন করে তার বাবা মার কাছে যে সে আত্মহত্যা করেছে? এছাড়া তাদের মেয়েকে দেখার জন্য 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল কেন? আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ কলকাতার একটি সরকারি হাসপাতালে। 31 বছর বয়সী দ্বিতীয় বর্ষের একজন শিক্ষিত চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার জন্য অভিযুক্ত সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুন করার অভিযোগ হয়েছে। অভয়ের বাবা বলেন, তিনি যখন হাসপাতাল থেকে প্রথম ফোন পান তখন তারা মানে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল আমাদের মেয়ে আত্মহত্যা করে মারা গেছে এবং আমাদের অবিলম্বে আসতে হবে। প্রথমে কলকাতা পুলিশ এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করলেও পরে হত্যা বলে অভিহিত হয়েছে। তবে ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে যে অভয়কে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং অভয়ের বাবা মা আদালতে বলেছেন যে তারা সন্দেহ করছেন যে এটি একটি গণধর্ষণের ঘটনা, স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে। অভিভাবকরা তাদের হাসপাতাল কর্তৃপক্ষ সামনে তাদের মেয়ের মুখ দেখানোর জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারপরেও তাদের 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। সাক্ষাৎকারে ওই আত্মীয়কে বলতে শোনা যায়, 3 ঘন্টা পর তার বাবাকে ভেতরে যেতে দেয় এবং তার লাশ দেখতে দেয়। তাকে শুধুমাত্র একটি ছবি ক্লিক করার অনুমতি দেওয়া হয়েছিল, যা তিনি বাইরে আসার সময় আমাদের দেখিয়েছিলেন। তার শরীরে কোনো কাপড় ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট জানা গেছে যে তাকে গোপন পার্শ্বে নির্যাতন করা হয়েছিল, এমনকি যে অভিজিৎ সঞ্জয় রায় তাকে এত জোরে আঘাত করেছিলেন যে তার চশমার কাঁচ ভেঙে তার চোখ ছিদ্র করে। তার চোখ ও মুখ থেকে রক্তপাত এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। অভয় গোপন পাশ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এছাড়া তার পেটে, বাম পায়ে, ঘাড়ে, ডান হাতে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে আঘাত ও যৌন নিপীড়নের পর গলা টিপে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রতিবেদনের মৃত্যুর সময় অনুমান করা হয়েছে যে শুক্রবার ভোর 3টা থেকে ভোর 5টার মধ্যে। পোস্টমর্টমের রিপোর্ট বলা হয়েছে যে মৃত্যুর কারণ গলার শ্বাসরোধ করা হয়েছে এবং যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে ধ্বংসাত্মক বিবরণ প্রদান করেছে যে তাদের সবথেকে খারাপ ভয়ানক নিশ্চিত করেছে। তাদের মেয়ের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, যা একটি নৃশংস এবং হিংসাত্মক হামলা ইঙ্গিত দেয়। প্রিন্সিপাল ভিকটিমকে দোষারোপ করেছেন মৃত্যুকে আত্মহত্যা ঘটনা বলে অভিহিত করেছেন এবং বলেছিলেন যে পুরো ঘটনাটি ঢাকানোর প্রথম প্রচেষ্টা ছিল। সঞ্জয় রায় ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার, যিনি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষিত ডাক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ এবং শনিবার সঞ্জয় রায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং BNS 64 ধর্ষণ এবং 103 খুন ধারায় মামলা করা হয়েছে। তিনি অপরাধ স্বীকার করেছেন এবং তার গ্রেপ্তারের পর তাকে ফাঁসি দেওয়ার জন্য পুলিশকে বলেছিলেন। CCTV ফুটেজের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে তাকে প্রবেশ করতে দেখা যায়, যেখানে ডাক্তারকে খুন অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলেছে যে তারা একটি ব্লুটুথ ইয়ারফোনের একটি ছেঁড়া অংশ উদ্ধার করেছে, যা অপরাধীকে নিয়ে গেছে। সঞ্জয় রায় তার জায়গায় ফিরে আসেন এবং প্রমাণ নষ্ট করার জন্য পরদিন সকালে কাপড় ধোয়ার আগে ঘুমাতে যান। পুলিশ তার মোবাইল ফোন থেকে ডেটা পুনরুদ্ধার করে। তার মোবাইল ফোনে পণ্যকাবী বিষয়বস্তু বেশ বিরক্তিকর এবং হিংসাত্মূলক ছিল। আমরা তার মনের অবস্থা নিয়ে আশ্চর্য হয়, কারণ এই ধরনের জিনিসগুলি দেখা খুবই অস্বাভাবিক। মঙ্গলবার 13 আগস্ট কলকাতা হাইকোর্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় CBIকে নির্দেশ দিয়েছে। আবেদনকারীরা আইনজীবী আদালতকে বলেছিলেন যে রাজ্যে 7 দিন পরে মামলাটি CBIর কাছে যাবে এবং প্রমাণ মুছে ফেলার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা দোষীদের কাছে। এই বিষয়ে রাহুল গান্ধী বলেছিলেন, আমি নির্যাতিতার পরিবারের অসহ্য যন্ত্রণা তাদের পাশে আছি, তাদের যে কোনো মূল্যে ন্যায় বিচার পাওয়া উচিত এবং দোষীদের এমন শাস্তি দেওয়া উচিত যে এটি সমাজের একটি উদাহরণ হিসাবে কাজ করে। ভারতের যৌন সহিংসতা বাড়ছে কেন? ভারতের যৌন সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে 2022 সালে গড়ে প্রতিদিন 90টি ধর্ষণের ঘটনা ঘটছে। 2012 সালে একটি ধর্ষণের মামলার পরে যৌন সহিংসতার বিরুদ্ধে আইনগুলি কঠোর করা হয়েছিল। তা সত্ত্বেও যখন দিল্লিতে একটি বাসে 22 বছর বয়সী ফিজিওথেরাপি ইন্টার্নকে নির্মমভাবে গণধর্ষণ এবং হত্যা করা হয়েছিল, গণধর্ষণে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়া গুজরাটে 2002 সালে বিলকিস বানকে 11 জন লোক মিলে ধর্ষণ করেছিলেন, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।